হ্যালিভরিওান ওয়েলকাম ব্যাক টু লিসার্জ কিচেন আম অথবা আমরার আচার আমরা সকলেই তৈরি করতে জানি কিন্তু আমরা অনেকেই হয়তো বা জানি না কিভাবে মাংসের আচার তৈরি করতে হয় চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করতে হবে এই মজাদার মাংসের আচার এখানে আমি এক কাপ পরিমাণ মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি ঠিক এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দেবার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক ততক্ষণ রান্না করে নিব যতক্ষণে মাংসটা না খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর মাংসটা রান্না করতে আমার ঠিক সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর মাংসটা যখন এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক তখনই আমি এটাকে নামিয়ে ফেলব অন্য একটা পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই কাপ এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ এটাকে আমি দুই থেকে তিন সেকেন্ডের জন্য খুব ভালো মতো ভেজে নিবো আর ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পর আমি সেমভাবে এক মিনিটের জন্য ভেজে নেব আর ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া রসুনের কোয়া আমি দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস আর মাংসটা দেবার পর এটাকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো মতো হালকা আচে রান্না করে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর জিরার গুঁড়া দেবার পর চুলা রাসটা একদমই অল্পতে রেখে একটু ভেজে নিতে হবে আর আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা ঠিক এরকম একটা কালার আসবে আর এরকম কালার আসার পরে মাংসটাকে নামিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই সুস্বাদু মাংসের আচার এই মাংসের আচারটা কিন্তু আপনারা ইজিলি ছয় থেকে সাত মাস নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই আর এই মাংসের আচারটা খিচুড়ি অথবা সাদা ভাত যেটার সঙ্গেই খান না কেন খুবই মজা লাগবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ